प्रत्येक फोन लाइव अनुष्ठान परपर फोन चेष्टा शेष अब्दी मन दिए अनुष्ठान कारण डेट अफ बार्थ आलदा है एनालाइसिस आलदा है प्रेडिक्शन आलदा है किन्तु से डेट अफ बार्थ जो अन्य एनालाइसिस किछु किछु कनेक्शन किन्तु आपनाके अनेकटा सचेतन करे देबे बा तार प्रेडिक्शनटार क्षेत्रे किन्तु आपनि अनेक किछु मेलाते पारबेन माता अनामिका बहु बछर धरे किन्तु ज्योतिषेर साथे रयेछे तंत्रेर साथे रयेछे ताई होयतो आपनारा ओनाके एतदिने चेनेन तंत्र साधिका माता अनामिका तंत्र द्वारा किन्तु बहु समस्यार समाधान तिनि करेछेन स्वप्नादिष्टा मा बगलामुखी साधिका स्वप्नादिष्टा मा बगलामुखी साधिका माने आपनारा जानेन बहु मानुष किन्तु शत्रु दमन थेके केरियारे सेई उन्नतिर प्रत्येकटा सक्सेसफुलि काज पेयेछेन ओनार काछे लाइव अनुष्ठान चेष्टा करब सकलके सुयोग करे देवार तार पाशापाशी दीदी के अनेक अनेक स्वागत जानानो आज के नतुन आरो एकटी पर्वे आपनादेर आमादेर तरफ थेके दीदी के जानाबो अनेक अनेक स्वागत नमस्कार दीदी नमस्कार आलोचना विशेष को भारी सबजेक्ट रखते चाहना जेहेतु परपर फोन देव क्योंकि तबुओ जो नतून बचरे आपके पे प्रथम दिन आज से नतून बचर रेस एक चलते प्रथम एक अनुष्ठान आगे अपनी केतुर बचर क्योंकि प्रत्येक बचर शुद्ध ना प्रत्येक दिन जाना भलो जाए तो बहु किछु बोलें आज के अनुष्ठान सूचना जो कि शुरू करा जाए मानुष भलो थक भलो थार प्रत्येक प्रोग्राम ভালো থাকার বিভিন্ন রকম উপায় বলি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব না আলোচনা তো করা যাবেই না অনেকেই বলছিলেন যে মানে আর কি যে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠান বা ফোনে জিজ্ঞাসা করেন যে জানতে চান যে দাম্পত্য নিয়ে বলেন কিন্তু বলছে যে প্রেম প্রেম বিষয়টা যারা অ্যাফেয়ার্স করছে দেখা যাচ্ছে দীর্ঘদিন প্রেম হয়ে যাওয়ার পরেও তাদের বিবাহিত জীবনে আবদ্ধ হতে পারছে না মানে ইচ্ছা থাকলেও হচ্ছে না কোনো কারণ না কারণে তার মধ্যে একটা জটিলতা শুরু হয়ে যাচ্ছে তো এইটা কি কারণে হয় যে তারা সবাই ইচ্ছুক আছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও তাদের কিন্তু সেটা বিবাহেতে পূর্ণতা পাচ্ছে না তো এর ক্ষেত্রে আমি বলি দেখুন যেহেতু অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি বলেছিলাম আমাদের আলোচনা করা সম্ভব হবে না ক্যাচ আপ করে দেওয়ার চেষ্টা থাকবে মাঝে মাঝে কে রয়েছেন কথা বলে নিতে হবে হ্যাঁ নমস্কার বলবেন হ্যালো কোথায় গেছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আমি অনুষ্ঠান বলছি আমি বলছি গিরিশপাড় থেকে গিরিশপাড় বলুন আপনি জানবেন কার বিষয় আমি জানব আমার বিষয় জানব আমি আপনার ডেট অফ বার্থ বলুন হ্যালো আমার ডেট অফ বার্থ হচ্ছে 5/8/1968 সময় বলবেন জন্ম সময় জন্ম সময় দুপুর 6 ঘন্টে জন্মস্থান আপনার কলকাতা কলকাতা জন্ম সময় দুপুর 3:30 কলকাতা হ্যাঁ দুপুর 3:30 জন্মস্থান কলকাতা এখন আপনি কোথা থেকে ফোন করছেন এই মুহূর্তে কলকাতা থেকে এই মুহূর্তে আমি গিরিশপাড় থেকে ফোন করছি গিরিশপাড় থেকে কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান অনুষ্ঠান মাঝে মাঝে দেখি সব সময় তো দেখা হয় না মাঝে মাঝে দেখেন কি নিয়ে জানবেন বলুন কি প্রশ্ন রয়েছে আপনার আমার প্রশ্নটা এই সামনে 10টায় প্রজেক্ট আছে আর কি তো সেটা একটুখানি মানে টেনশনে আছি সেটার ব্যাপারে জিজ্ঞেস করব সামনে 10 তারিখে নিউ কোন প্রজেক্ট আছে আপনার তাই তো সেইটা মানে ওটা একটুখানি মানে আপনার হচ্ছে রিসার্চ হচ্ছে প্রজেক্টটা কি সম্বন্ধিত মানে প্রজেক্টটা হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড আচ্ছা আচ্ছা রিসার্চ ওরিয়েন্টেড বিশ্বাস ঠিক আছে কিন্তু
আপনার গোমের ধারণ আছে কিনা। তো আপনি যে যে পদ্ধতিতে রাহুর বিশ মানে প্রতিকার করতে পারেন, যে বিশ্বাসে সেটা যদি করে নেন তাহলে কিন্তু আপনার সাকসেসটা হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে মানে একটা যখন আমরা প্রেডিকশন করা হয় অ্যাস্ট্রোলজিতে, তো সেখানে যদি তার পুত্রকে নিখুঁতে ট্রান্সফার করতে হয় তো সেখানে তো আমাদের একটা রেমেডি কাজ করতে হবে, তার বিশ্বাস তো দুটো জায়গায় রাখতে হবে। হ্যাঁ, তো রেমেডি উনি স্টোনে হয়তো কোনো কারণে হয়তো স্টোন স্টোন যদি ঠিকঠাক পড়ে থাকে আর রিয়েল যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কাজ করবে, আর যদি ডুপ্লিকেট হয়ে থাকে সেগুলো তো লক্ষ টাকা দিয়ে পড়লেও কাজ হবে না। কিন্তু যেখানে একটা সমস্যা, অ্যাস্ট্রোলজি যেহেতু উনি বিশ্বাস করেন সেই হিসাব করে আমি বলছি, তাহলে আমার এই জায়গায় আমি ওনাকে প্রতিকারটা কিভাবে বলবো, তো সেটাই সেজন্যই বললাম আপনি যেটা বিশ্বাসী হন সেটা দিয়ে যদি প্রতিকারটা করতে হতে পারে, উনি মন্ত্র জপ বিশ্বাস করতে পারে তাহলে সেটা। হ্যালো, নমস্কার, বলবেন কে আছেন? নমস্কার দিদি, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে কে বলছেন, নামটা বলতে হবে? নাম রীমা দে। বলুন, কার বিষয়ে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আপনার সম্পর্কে জানবেন, বলুন। আমি কেরিয়ার নিয়ে জানবো। হ্যাঁ, আগে তো ডেট অফ বার্থ বলতে হবে। 5/8/1990 সাল। সময়? বিকাশ আসছে। জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগর বিকেল 4টে। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? দিদির কাছে এসেছিলেন তো আপনাদের পাড়া মানে কৃষ্ণনগর থেকে দিদির কাছে এসেছিলেন? ওনার নাম সুস্মিতা বিশ্বাস, উনি আপনার কাছে গিয়ে প্রতিকার নিয়ে এখন খুব ভালো আছেন, উনি বলেছিলেন আপনার অনুষ্ঠান দেখতে। আমি বেশ কিছু বছর ধরে আপনার অনুষ্ঠান দেখি, তাই আমি অনেকদিন ধরে ফোন করি কিন্তু ফোনে পাই না। আজকে তো আপনি আপনার ক্যারিয়ার নিয়ে জানবেন, কিন্তু আপনার পাড়ার যে প্রতিবেশী যিনি দিদির কাছে এসেছিলেন বেশ কিছুদিন আগে, তাই তো, সেই থেকে আপনি অনুষ্ঠান দেখছেন, যবে থেকে আপনি শুনেছেন দিদির কথা, তাহলে উনি যে প্রবলেম নিয়ে এসেছিল আজকে সলভ আউট, মানে এখন ভালো আছেন? হ্যাঁ, উনি তো যে প্রবলেম দেখছিল অনেক ভালো আছেন, অনেক ভালো আছে, তাই সেইটা থেকে আপনি চেষ্টা শুরু করলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাথে থাকুন, শুনে নিন আপনার বিষয়, কি জানবেন আপনার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ, কি করছেন এই মুহূর্তে ক্যারিয়ারে, কি করা হচ্ছে? এখন আমি একটা জব করি। আচ্ছা আচ্ছা, যেটা আমি বলে দিই, বর্তমান সময় কিন্তু ভালো নয়, তো সেক্ষেত্রে ভালো কিছু আশা করা যাচ্ছে না। 2024 ডিসেম্বরের পর থেকে যদি ক্যারিয়ারের দিক থেকে একটু উন্নতি হবে, কিন্তু তার আগে কিন্তু অবশ্যই শনির প্রতিকারটা মাস্ট। আর একটা কথা বলে দিই, আপনার কিন্তু কোমর থেকে পা পর্যন্ত কোনো জায়গায় আঘাত লাগা বা পড়ে গিয়ে আঘাত লাগা ভেঙে যাওয়ার মতো সমস্যা দুর্ঘটনা তৈরি হতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু অ্যাস্ট্রোলজি প্রেডিকশন করে নিতে হবে বিপদ আসার আগে। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন, আর আপনার প্রতিবেশী আপনাকে এই প্রমাণও করে দিয়েছে যে মাতা অনামিকার কাছে আসলে কিন্তু ভালো থাকা যায়, যার যে কোনো সমস্যা নিয়ে থাকুন না কেন সমাধানের পত্রে কিন্তু মাতা অনামিকা। যদি যোগাযোগ করতে চান, মোবাইল নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, নোট করে নিন আগে। ফেসবুক ইউটিউবে প্রতিটি অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন দিদির, তার পাশাপাশি প্রতি সোমবার রানাঘাট, প্রতি মঙ্গলবার ব্যারাকপুর, সপ্তাহে একটি দিন করে আপনারা পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি আপনারা পাচ্ছেন বর্ধমান, কৃষ্ণনগর থেকে এখন ফোন আসলো, মেচেদা, বোলপুর, প্রত্যেকটা চেম্বারে পাচ্ছেন। তার ডেটস গুলো জানতে গেলে একটু মোবাইল নাম্বারে ফোন করতে হবে। কে আছে, হ্যালো নমস্কার, বলবেন। আমি ম্যাডাম কথা বলছি কলকাতা থেকে, মানে আগরপাড়া থেকে কথা বলছি। আমার নাম রবি নাগ। আপনি আপনার বিষয়ে কথা বলবেন? হ্যাঁ ম্যাডাম, আমার বিষয়ে কথা বলুন, আপনার ডেট অফ বার্থটা শুনবো ম্যাডাম। 20/2/1994। সময় 11:50 AM। জন্মস্থান ম্যাডাম মিনারেস, মানে নীলরতন, কলকাতা, তাই তো? জন্ম টাইম, জন্ম সময় হচ্ছে 11:50 সকাল। ফার্স্ট টাইম দেখছেন নাকি সময় করে দেখা হয়, কোনটা? ম্যাডাম অনেকবারই দেখেছি, ম্যাডামের বিশাল বড় ফ্যান, কিন্তু কোনদিন লাইন পাই। আজকে তো পেয়ে গেছেন ম্যাডাম, কলকাতা। হ্যাঁ কলকাতা, ম্যাডামকে দেখতে ভালো লাগবে। থ্যাংক ইউ।
ম্যাডামের এত বড় ফ্যান, এত অনুষ্ঠান দেখেন, তাহলে আপনার আগরপাড়া থেকে কিন্তু আমি বলে দিই ব্যারাকপুর চেম্বারটা কাছে হবে, ঠিক আছে? তাহলে সময় বের করতে হবে, এত বড় ফ্যান, তাহলে তো সময় করে চেম্বারে আসতে হবে, শুধুমাত্র দেখা না স্যালুয়েশন হয়ে যাবে। কি নিয়ে প্রশ্ন বলুন ম্যাডাম? আমার ক্যারিয়ার আর বিয়ে। ক্যারিয়ার আর বিয়ে নিয়ে? ক্যারিয়ারে কি করছে এই মুহূর্তে? জব? ম্যাডাম জব করছি। বিবাহ, তাই তো? বিবাহ ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। এই যে বিষয়টা আমি আলোচনা করতে যেটা নিয়ে শুরু করেছিলাম, তো তার মতোই মানে এই চার্টটা আমি যেটা দেখছি, বিবাহের ক্ষেত্রে আমি বলে দিই প্রেম ঘটিত বিবাহ কিন্তু নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু বাধা, প্রচুর বাধা আসবে, এবং মানে অ্যারেঞ্জ ম্যারেজই কিন্তু হবে। আর যদি প্রেম যদি ঘটিত কোনো কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু নানা ঝামেলা অশান্তির ভেতর থেকে পাস করতে হবে। আর ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলবো কিছু প্রতিকারের দরকার আছে, কম্বিনেশন চার্ট, কাজের জায়গায় শত্রু তৈরি হবে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কাজের জায়গায় কিন্তু আপনার শত্রু তৈরি হবে, এবং বারবার কিন্তু আপনার কর্ম পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি একটু জাস্ট প্রতিকার করে নেবেন। সেটাই তো, এবার এইটুকুনি টাইমের ভিতরে পুরো ডিটেইলস তো বিচার করা। আমি এসে দেখা করে নেব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আমি ব্যাংক করে দেখা করে নেব। মোবাইল নাম্বার নোট করে নিন আপনি, না আপনারা প্রত্যেকের জন্য বলছি, মোবাইল নাম্বার নোট করলে আপনাদের নিয়ারেস্ট বা আপনাদের সুবিধা মতো যে চেম্বারে আপনাদের সুবিধা হবে আপনারা চলে আসতে পারেন। কিছু সময় আলোচনার ক্ষেত্রে কিছু কিছু চার্টের একটা ম্যাচিং চলে আসে। এই চার্টটা আমাদের সেই টাইপেরই কিছু ছিল যাদের আর কি মানে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন নিয়ে কথার একটা ইঙ্গিত বলুন, বা ভালো থাকার একটা মানে প্রেমটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিবাহ পর্যন্ত জিনিসটা যায় যায় না, মানে অনেক তার মধ্যে বাধা চলে আসে। এটা হয় কি লাইনে কেউ মনে হয় আছে? হ্যাঁ, সময় পেলে লাস্টের দিকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আপনি কি আছেন একটু কথা বলে নেবো আপনার সাথে। নমস্কার বলবেন? হ্যাঁ নমস্কার। মুর্শিদাবাদে জন্মস্থান। না, রাত্রি 8:30। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ ম্যাডাম, ক্যারিয়ার নিয়ে আমি এখন একটা চাকরি করছি, আর আমি একটু রেলের জন্য ট্রাই করছি, টেকনিশিয়ানের জন্য, রেলিয়ার টেকনিশিয়ান। সামনেই আমাদের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে ফর্ম গুলো, আমার ওয়েল্ডার ট্রেড করা আছে, আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টে আমি রেলের জন্য ট্রাই করছি, মানে পড়াশোনা করছি এখন, তা সেটা কতটা সফলতা পাবো আমি ওই বিষয়টা আমি একটু জানতে চাই। প্রতিকার কিছু করিয়েছেন আপনি? কোন প্রতিকার আছে আপনার ধারণ করা? প্রতিকার বলতে ম্যাডাম, আমার অনেকদিন আগে বাবা মা দিয়েছিলেন, আপনি এই দিক থেকে যেটা করতে যাচ্ছেন সাকসেস 100% বললাম। আপনার তো প্রতিকার যেটা আছে না, প্রতিকারটা ঠিকই আছে, ওর জন্যই জিজ্ঞেস করে নিলাম। তো আপনার 100% হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, আপনি এগিয়ে চলুন। সবই তো বলা যেতে পারে, চেম্বারে গেলে গোল্ডেন টাইম, সিলভার টাইম, আপনি কি পাবেন আপনার জীবনে কি আছে, তার জন্য একটা টাইম পিরিয়ড দরকার। হ্যাঁ, আপনি যেমন একটা প্রশ্ন করছেন, পেছনের লোক তো অপেক্ষা করছে, তাকে সুযোগ করে দিতে হবে। তো গোল্ডেন টাইম বলতে গেলে 2029 এর আগস্টের পর,
আর যদি বলেন যে এই মুহূর্তে যদি বলেন তাহলে আমি বলবো আপনি যে সমস্যাটা এই মুহূর্তে ফেস করছেন মোটামুটি সেপ্টেম্বরের পর থেকে একটু ভালো আপনার জীবনে আসবে সময়। অ্যানালাইসিস বলুন, বিচার বলুন বা অ্যাস্ট্রোলজির হেল্প বলুন, এইভাবেই বলে। একটু আগে যখন চারটায় যদি অ্যানালাইসিস করছিলেন বলছিলেন কিন্তু রেক্টিফিকেশনের প্রয়োজন রয়েছে, আবার একই লাইভ অনুষ্ঠানে যখন পরের একটা রয়েছে সেখানে যে রেমেডি আপনি করেছেন বলছে আপনি, বিষয়টা কিন্তু এটাই যে কোনটা কখন কার প্রয়োজন হবে একমাত্র তার ডেট অফ বার্থে সেটা বলা সম্ভব। তাহলে বৈবাহিক জীবন নিয়ে কি আর কিছু বলা যেতে পারে একটা ফোন আসার আগে? হ্যাঁ, তো যেটা হচ্ছে কি হয় কি যে দেখা যাচ্ছে যখন অ্যারেঞ্জ ম্যারেজ হয় তখন কিন্তু জোটক বিচার করা হয়, কিন্তু যে ক্ষেত্রে দেখা যায় যে প্রেম ঘটিত বিবাহ যেগুলো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা নিজেরা অ্যাট্রাকশনের ভিত্তিতে কিন্তু তারা একে অপরের সাথে একটা প্রেম সম্বন্ধে আবদ্ধ হয়, কিন্তু সেই জায়গাতে তাদের গ্রহের নেচারগুলো সব ক্ষেত্রে কিন্তু হয় না। ওই যে বলা আছে না জন্ম মৃত্যু বিবাহ, এটা কিন্তু লেখা থাকে, একটা আগাম থাকে, তো তখন দেখা যায় বিভিন্ন ভাবে গ্রহ পাপ গ্রহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মাঙ্গলিক অনুষ্ঠান, বিবাহ কিন্তু একটা মাঙ্গলিক অনুষ্ঠান, সেই পাপ গ্রহগুলো কিন্তু বাধা সৃষ্টি করে। তখন যেটা সেই সমস্যা যাতে না হয় তার আগে কিন্তু সেইগুলো দেখিয়ে নিয়ে একটু প্রতিকার করতে, মানে সম্পর্কটা একেবারে ছিন্ন হয়ে যাওয়া ভেঙে যাওয়ার আগে সেই জায়গাটা একটু ঠিকঠাক করে নিলে কিন্তু সমস্যাটা সমাধান হয়। বলুন কি আছে? হ্যালো নমস্কার বলবেন। হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? ৩১শে অক্টোবর ১৯৯৩, তাই তো? সময়, জন্ম সময় সন্ধ্যে ৬:১০, জন্মস্থান বিষ্ণুপুর। বলুন কি নিয়ে জানতে চাইছে? কি কি করছে ছেলে এই মুহূর্তে? বিটেক পাস করে বসে আছে, মানে চাকরির চেষ্টা করছে কি? হ্যাঁ, আপনি লাইনে থাকুন আমি বলছি। বর্তমান আপনার ছেলের রাহুর মহাদশা চলছে, হ্যাঁ, ২০ মহাদশা রাহুর চলছে, যার কারণে কিন্তু প্রথম কথা হচ্ছে বাধা বিপত্তিগুলো আসছে সৃষ্টি হচ্ছে, তাছাড়াও মানে ছকে কিন্তু এর রাহু নিচস্থ অবস্থায় রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার এইখানে চাকরির ক্ষেত্রে আমি শুধু বলছি, তাছাড়া অন্য অন্য অনেক রকম সমস্যা আছে, যেরকম ধরুন কিছু একটা মানসিক সমস্যা অবসাদ আসতে পারে, এগুলো তো আছে, এত কিছু তো বলা যাবে না, তো আপনি একটুখানি দেখিয়ে নিয়ে প্রতিকার করে নেবেন। হ্যাঁ, একটা সিম্পল কথা যেটা হয়তো সাধারণ মানুষ প্রত্যেকেই বুঝবে, বিটেক পাস করার পরও ছেলেটি বসে রয়েছে, তার মানে কোথাও না কোথাও বিশেষ কোন কানেকশনই রয়েছে, যেটা চারটা দেখার পর আমি একটু দশাটাও বিচার করে নিলাম, দেখলাম রাহুর দশা চলছে, তো রাহুর দশা অনেকদিন ধরেই চলছে, তো সেক্ষেত্রে এটার প্রতিকারটা না করলে ওনার হরোস্কোপের সাথে যেটা রয়েছে রাহুর প্রতিকার ওনাকে করতেই হবে, না হলে কিন্তু এইভাবে কিন্তু মানে যতদিন এই দশা চলাকালীন কিছুই হবে না, এবং দশাটা তো অনেকদিনই চলবে, তাতে ওর চাকরির সময়সীমাটা, টাইমিংটা মানে এজটা সমস্ত কিছুটা কিন্তু হাত থেকে সময়টা যাতে না বেরিয়ে যায়, তার জন্যই কিন্তু বারবার করে মনে রাখা, যখনই কিছু হচ্ছে না তখন কিছু সমস্যা আছে, অ্যাস্ট্রোলজির গাইডলাইন আপনাদের নিতেই হবে, যদি এমনিতেই হওয়ার থাকতো তাহলে অন্তত বিটেক পাস করে বাড়িতে বসে থাকতো না, এই জায়গাগুলোকে একটু সিরিয়াস হয়ে কাজে লাগান, যোগাযোগ করে নিন, মোবাইল নাম্বার রয়েছে, চেম্বারে চলে আসুন, না পারলে অনলাইন প্রেডিকশন নিন, কিন্তু বাড়িতে বসে থাকবেন না। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, তো যে বিষয়টা হচ্ছে গিয়ে তখন কি হয়, তখন সেই জোটকটা যখন মনে করুন প্রেম ঘটিত বিবাহ সম্পর্ক হচ্ছে সেগুলো তো জোটক, তো মানে কি সেটা যেটা ওই সম্পর্কে আবদ্ধ করতে গেলে তখন কিন্তু জোটক তো নতুন করে কিছু হবে না, জোটকে মিল থাকুক আর না থাকুক, জোটক মিল না হলে অনেকে বিবাহ দিতে মানে করতে চায় না, যদি অ্যারেঞ্জের ক্ষেত্রে হয় সেটা অ্যারেঞ্জের ক্ষেত্রে হয়, কিন্তু প্রেম ঘটিত বিবাহ যখন হয় যখন তাদের মনোমালিন্য কিছুদিন বাদে থাকতে শুরু হয়ে যায় বা কোনো অ্যাট্রাকশন বা কিছু হচ্ছে না, তো সেই জায়গা থেকে কিন্তু তখন করতে হয় কি তাদের দেখতে হবে যে কোন গ্রহের কারণে এই সমস্যাটা আসছে, তো সেটাকে প্রতিকার করে দিলে
বা ব্রহ্ম প্রজাপতি কবজ হলে কবজ আছে সেটা ধারণ করালেও কিন্তু সম্পর্ক টেকানো যায়। আমি স্টোনের কথা আমি বললাম গ্রহ প্রতিকার, আর নচেত কিন্তু তন্ত্র মতে ক্রিয়া করলে এই সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারে। কে রয়েছেন? হ্যালো নমস্কার বলবেন। হ্যালো ম্যাডাম, আমি নমস্কার বলুন। আমি আমার মানে আমার নাম অভিজিৎ দাশগুপ্ত। কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছিলাম। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 26/10/1962। 26 অক্টোবর 1962, তাই তো? সময়টা বলবেন। হ্যাঁ, জন্ম সময় জন্মস্থান? 1:45 দুপুর না রাত? দুপুর। জন্মস্থান? ডায়মন্ড হারবার। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে। ফলো করা হয়? হ্যাঁ, ফলো করি তো। একদিন পর লাইনটা পেলাম। আচ্ছা, মানে নিয়মিত দেখার চেষ্টা থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলুন আপনি কি নিয়ে জানবেন। মানে আমার ব্যবসাটা পুরো মানে ধরুন 75 থেকে 1 কোটি টাকা এবারে ব্যবসায় লস হলো, বুঝেছেন? আচ্ছা, লস হয়ে গেছে ব্যবসাটা। কিসের ব্যবসা করেন আপনি? বার করাতেই পারছি না একদম। আপনি কিসের ব্যবসা করেন? চালের ব্যবসা করেন? আচ্ছা, আমাকে বিচার করতে দিন। 31/12/2009 থেকে 31/12/2028 সাল পর্যন্ত আপনার বিংশোত্তরী শনির মহাদশা, ঠিক আছে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি শুনতে পেলে ফিডব্যাক দেবেন, নালে আমাদের বুঝতে অসুবিধা হয়। এবং বর্তমান যে সময়টা আপনার যাচ্ছে, শনির দশা তো রয়েছে, তাছাড়াও বর্তমান সময়ে আপনি যে বিজনেসটা করছেন সেটা হচ্ছে বৃহস্পতি সম্বন্ধিত, কিন্তু বৃহস্পতি আপনার জন্মকালীন বকরি অবস্থায় এখানে বসে রয়েছে, তো সেক্ষেত্রে বকরি অবস্থায় রয়েছে এবং যে সময়টা এখন যে গোচরে যে ট্রানজিট আছে তাতে আপনার বৃহস্পতির পজিশন কিন্তু ভালো নেই, যে কারণে কিন্তু আপনি ব্যবসাতে লস হয়েছে। এবং বর্তমান আগামী 1-1.5 বছরও কিন্তু আপনার মানে ব্যবসাটা খুব একটা ভালো যাবে না, আপনি পারলে দেখিয়ে প্রতিকার করে নেবেন। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এতটা লস নিয়ে আপনি বসে আছেন, এই জায়গাটা একটু সিরিয়াস হয় কিন্তু যোগাযোগ একটু আগে তুমি বলো না যে সময় বছর সব সময় বলো। তো এটা এনার যেটা হয়েছে আমি বলছি, এনার কিন্তু আগে যে ব্যবসাটা ছিল না কিন্তু খুবই ভালো ছিল, দশাটা কিন্তু শনির দশা না 2009 মনে হয় দেখলাম 9 থেকে চললেও কিন্তু তাতেও কিন্তু না সময় ভালো ছিল। ওনার যেটা হয়েছে জন্ম ছকের কিন্তু প্রতিকার হয়নি, তো জন্ম ছকের যখন প্রতিকার হয়নি যখনই ট্রানজিট এক গ্রহের মানে ঘুরেছে তখনই কিন্তু ওনার লসটা হয়ে গেছে। মানে এটাই যদি উনি আগে প্রেডিক্ট করা, হ্যাঁ ওনার যদি আমি বলছি আমি গোচরের প্রতিকার আমি ট্রানজিট ঘুরেছে বা কিছু তার প্রতিকার বলছি না, ওনার যে নিজস্ব হরস্কোপ যে ডাউন আছে বলে মানুষ খারাপ নিচস্ত উচ্চস্ত যেসব আছে সেই প্রতিকারটা যদি উনি আগে করে থাকতো তাহলে কিন্তু এই মুহূর্তে এসে উনি কিন্তু এই লসটা খেতেন। কে রয়েছেন আজকে আমাদের শেষ কলার বন্ধু? সময় একেবারে শেষ। কে আছেন? হ্যালো নমস্কার। চট করে ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, বাংলাদেশের টাইমিং 12:45, তাই তো? জন্মস্থান বাংলাদেশ? একের পর এক তো জানানো যায় না, তবে পার্টিকুলার কিছু বলে দেওয়া সম্ভব রয়েছে যেটা চেষ্টা করা হবে। ক্যারিয়ার সম্পর্কে জেনে নিন, বাকি চেম্বারে গিয়ে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে দিদি বলে দেবে, যদি আপনি চান তো চেম্বার। এখন আপনি কোথা থেকে ফোন করছেন? আমি শ্যামনগর থেকে। তাহলে তো কোনো কথাই নেই, ব্যারাকপুর মঙ্গলবার করে চেম্বার রয়েছে, ঠিক আছে? এখন আপনি চট করে শুনে নিন, আপনার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে। ক্যারিয়ার উনি কি করছেন বললেন? কি করা হচ্ছে এই মুহূর্তে? আমি এই মুহূর্তে একটু প্রাইভেট কোম্পানিতে একটা কাজ করছি। আপনার কর্মস্থানের অধিপতি আপনার লগ্নে বসে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, আজকে প্রায় সবারই মোটামুটি ছকে দেখলাম রাহু খুবই নিচস্থ, জানি না কিসের জন্য, মানে আমি লাইভটা যখন স্টার্ট করেছি তখন থেকেই দেখছি যে মানে নিচস্থ রাহু যাদের, আপনারও সেই একই রকম রাহুর প্রভাবে কিন্তু আপনার নানান সমস্যা আসবে, যে আপনি একের পর এক সমস্যা বলছেন না, এই রাহু কিন্তু একের পর এক সমস্যা নিয়ে আসে,
কাজের ক্ষেত্রেও আসবে, শারীরিক দিক থেকেও আসবে। আজকে একদমই সময় শেষ, আমি বলতে পারলাম না, আমাকে থামতে বলে দিয়েছে। তো যাই হোক, আপনি একটু দেখিয়ে নেবেন। একদম, পরবর্তী অনুষ্ঠানে চোখ রাখুন, ভালো থাকুন, নমস্কার।